জেআরজি ব্লগলৈ সকলোকে স্বাগতম জানাইছো। আজি আমি ভিলেজ অর্গেনাইজেশন অর্থাৎ গ্রাম্য সংগঠনের ডিসিবি কি সেই সম্পর্কে আলোচনা করিম। ডিসিবি মিন্স ডিমান্ড কালেকশন এন্ড ব্যালেন্স। এটা এই ডিসিবি বুলি কওঁতে আমি এটা কথা মনে রাখলেই হল, ডিসিবি অন্য একো নহয় যে ক্রেডিট বুক যখন অর্থাৎ ঋণ বহি যখন হয়, মানে ঋণ বহিখনের প্রতিটি পৃষ্ঠা আমি কেনেকৈ লিখিম সেই ঋণ বহিখনের প্রতিটি পৃষ্ঠাকে আমি ডিসিবি বুলি কব পাৰো। এতিয়া এই ঋণ বহিখন বা ক্রেডিট যখন বুক হয়, ক্রেডিট বুকখন লিখিবলৈ যেহেতু এইচ এস জিত আমি কেনেকৈ লিখে সেই সম্পর্কে আগতে আলোচনা কৰিছো, প্রায় একেই হয়। কিন্তু ভিওত যেহেতু কি হয়, এইচ এস জি বিলাক থাকে, গতি এইচ এস জিত কি হব, আমি সদস্যসকলৰ নাম লিখিম আর ভিওত আমি কি লিখিম, এইচ এস জি গ্রুপবোৰৰ নাম লিখিম। গতি কেনেকৈ লিখিম আমি স্টেপ বাই স্টেপ আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিছো। গতি আপনাদের প্রথমৰ পৰা পাছলৈকে যদি শেষলৈকে চাই নিশ্চয় কথাখিনি বুজি পাব। ওকে, প্রথম আমি চাও যে ভিওটো কি, কোনটো ভিও হয়, ভিওর নাম কি। আমি প্রথমতে ভিওর নামটো যেহেতু প্রতিখন ক্রেডিট বুকৰ প্রথম পৃষ্ঠাত এইটো মানে পৃষ্ঠাটোর উপর সেইটো থাকিবই। আর তারপরে আমি এই ধরে ললো দেই মণিকাঞ্চন গ্রাম্য সংগঠন, এই আমার একটা গ্রাম্য সংগঠন আমি নামটো ধরে লৈছো। নেক্সট যিদিনাখন ভিওটোর বৈঠক হব সেই বৈঠকৰ তারিখটো আমি উপর লিখি লোক, তারিখ আমি ধরে ললো যেহেতু আমি 29 তারিখে কৈছো, 29/10/2021 সন। ওকে, গতি এইখন আমি প্রথম উপর এইখানে কথা লিখে ললো। নেক্সট এটা আমি এখন চার্ট বনায় লম, যেহেতু ক্রেডিট বুকখনের প্রতিটি পৃষ্ঠাতে আপনাদের এই চার্টখন বনায় থব তেতিয়া সহজ হয়। গতি চার্টখন আমি বনায় ললো, ইয়াত আমার কলম কেবাটাও থাকিব, কেটা কলম থাকিব আমি চাও। এইটো 1, 2, 3, এইটো 4, 4-ত যেহেতু দুটা আছে আমি এইটো 4, 5 বুলিয়ে ধরেছো, 4, 5, নেক্সট 6, 7, নেক্সট 8, 9, নেক্সট আহিলে 10, 11, দুটা দুটা ঘর যেহেতু 12, 13, আর একবার লাস্টটো হল 14। অর্থাৎ আমি কি করব পারো, ক্রেডিট বুকখনত 14টা কলম আমি উলিয়াই লব লাগিব, তেতিয়া কি হব কথাখিনি স্পষ্টকে আমি লিখিব পাৰিম। ওকে, এতিয়া ক্রমিক নংখিনি আমি প্রথম দি ললো, ক্রমিক নং প্রথম যেটো কলম সেইটো হব ক্রমিক নং। ক্রমিক নংত আমি কি দিম, যে 1, 2, 3, 4 যেটা থাকে, মানে মণিকাঞ্চন গোটটোত আমি ধরে লৈছো ইয়াত 6টা গোট আছে, 6টা এস এস জি আছে, গতি আমি 6টা কি হয়েছে ক্রমিক নম্বর 6 লিখে দিছো। এতিয়া ইয়ার পাছত এস এস জির নামবিলাক, এস এস জির নামবিলাক আমি তারপরে ক্রমিক নং দিয়ার পাছত এস এস জির নামখিনি আমি ভরাই থৈছো। জাগৃতি আমি প্রথমটো ধরলো জাগৃতি, নেক্সট আহিলে কিশলয়, নেক্সট আহিলে অঙ্কুর, নেক্সট আহিলে মিলিজুলি, নেক্সট আহিলে সমলয়, নেক্সট আহিলে জাগৃতি। জাগৃতি দুটা হয়েছে, এইটো আমি ধরে ললো সপন, সপন এইচ এস জি, ঠিক আছে। এই 6টা আমি কি হয়েছে গোট পালো। এতিয়া গ্রাম্য সংগঠন এটা 6টা নহয় 10টাও থাকিব পারে, গতি আমি সেই যেটা গোট থাকে সেটা গোটর কারণে প্রতিটি পৃষ্ঠাত আমি এনেকে ঋণ বহিত লিখিব লাগে, তেতিয়া কি হয় সহজ হয় যে যার প্রতি কোনোবাই লৈছে কোনোবাই নাই লওয়া সেইটো বেলেগ কথা, কিন্তু প্রতিটি গোটর কি হয়েছে আমি প্রতিটি গোটর বিপরীতে আমি কি করব পাৰিম, তথ্যখিনি সম্পূর্ণরূপে দিব পাৰিম। গতি প্রতিটি পৃষ্ঠা আমি এনেকে প্রথম এই সজাই থব পাৰো, ঠিক আছে। নেক্সট আহিলে প্রারম্ভিক ঋণের পরিমাণ, এতিয়া যেহেতু ঋণ আগতে ঋণ দি থৈছে সেই কথাটা আমি ধরে লৈছো দেই, যে কি হয়েছে ভিওটোয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন গোটবিলাকক ঋণ দি থৈছে সেইটো আমি ধরে লৈছো, যেহেতু নহলে আমি প্রারম্ভিক রাশিটো লিখিব নোৱাৰো, গতি ঋণটো সেইকাৰণে আমি ধরে লৈছো প্রারম্ভিক ঋণের পরিমাণ। এতিয়া এই প্রারম্ভিক ঋণের পরিমাণ যেহেতু আমি এতিয়া আজি অক্টোবরত কৰিছো, গতি অক্টোবরের আগতে আমার কি হব সেপ্টেম্বরের যিখিনি মানে ঋণ দিয়া হয়েছিল, এটা সেপ্টেম্বরের ঋণের বহি যেটু শেষর মানে অন্তিম যেটু ঋণ রাশি এই যেটু কলম যে 14টো, এই 14 কলমটো কি হব লাগিব ইয়ার পিছর মাসটোর প্রারম্ভিক রাশি পরিমাণ হব, সেই কথাটো আমি মনত রাখব লাগে, যে এই যেটু সেপ্টেম্বরের এই লাস্ট অন্তিম ঋণ রাশি যান থাকিব সেইখিনি কি হব প্রারম্ভিক ঋণ রাশি মানে পিছর মাসটো, ঠিক আছে। যে এটা অক্টোবর নভেম্বর, যেটা আপনাদের নভেম্বর লিখব তেতিয়া কি করব, অক্টোবরের যে অন্তিম রাশি আমি এটা ইয়াত পামগে সেইটো কি হব প্রারম্ভিক রাশি হব নভেম্বরের ঋণের, যেটা আমি ঋণ পৃষ্ঠাটো লিখিম, ঠিক আছে। এতিয়া প্রারম্ভিক ঋণের পরিমাণ এইবোৰ আমি ধরে লৈছো দেই, আপনাদের এই কথা চাব যে নির্দিষ্ট নহয়, আমি এটা মানে এপ্রক্সিমেট এটা এজামশন লৈছো, মানে এটা আমি কাল্পনিক সংখ্যা লৈছো যে এনেকুৱা হব পাৰে। এতিয়া জাগৃতি যিটো এইচ এস জি গোট, সেই গোটটো কি হয়েছে 1,00,000 টকা তেওঁলোকক ঋণ দিয়া হয়েছে, 1,00,000 টকা ঋণ,
এতিয়া তার আগত আৰু এটা কথা কইলো যে এই যেটা কলম কলম কিটা আমি কি কি লিখিছো প্রথমতে পঢ়ি দিও এটা এসএসজি আমি নাম লিখিলো আছে তিন নম্বর কলমত আছে প্রারম্ভিক ঋণৰ পরিমাণ গতিকে এই প্রারম্ভিক ঋণ কি আমি গম পালো যে অন্তিম শেষ রাখিয়ে পিছৰ মাহটো প্রারম্ভিক রাখি হব তাৰপিছত আহিলে আগর বাকি থকা ঋণৰ পরিমাণ এতিয়া কোনোবাই কি হৈছে সেপ্টেম্বৰ ঋণটো নিদিলে সেই ঋণটো আমি কি কৰিব লাগিব এই কলমত সুমুৱাই যাব লাগিব গতিকে আগর বাকি থকা ঋণৰ পরিমাণ ঋণৰ পৰিমাণৰ লগত কি আহিব কিস্তি আহিব যে কিমান দিবলে আছে মানে প্ৰতিটো ঋণত ঋণ দিওঁতে কি হয় এটো ধৰি দিয়া হয় যে এতিয়া আমি ধৰি ললো এক লাখ টকা ঋণ দিওঁতে মানে কিমান কেইটা কিস্তি দিব বিশটা কিস্তি যদি পাঁচ হাজাৰকৈ দিয়ে বিশটা কিস্তি গতিকে সেই কিস্তি প্ৰতিটো কিস্তিত কিমান পৰিব পাঁচ হাজাৰ টকা গতিকে কিস্তি যদি বাকী থাকে নিদিয়ে গোটটোৱে সেই মাহটোত কিবা কাৰণে দিব নোৱাৰিলে তেতিয়া কি হ'ব ইয়াত আমি সেইটো লিখিম গতিকে সেইটো কাৰণে আমি এই চাৰি পাঁচ এই দুটা কলম থৈছোঁ যে বাকী থকা ঋণৰ পৰিমাণ কিস্তি আৰু সুদ সুদটো যিহেতু দিব লাগিব গতিকে দুইটা আমি ইয়াত লিখিম নেক্সট আহিলে নিৰ্দিষ্ট মাহৰ ঋণৰ পৰিশোধ যিটো মাহত ঋণ দিব লাগিব সেই মাহটো মানে এতিয়া আমি অক্টোবৰ মাহটোত কৈছোঁ অক্টোবৰ মাহটোত যিটো ঋণ দিব লাগিব সেই ঋণৰ পৰিমাণটো আমি কি কৰিম ইয়াত লিখিম যিহেতু নিৰ্দিষ্ট মাহৰ ঋণৰ পৰিমাণ আকৌ কি হ'ব কিস্তি আহিব লগত সুদ আহিব গতিকে আমি দুয়োটাৰ কাৰণে দুটা ঘৰ থৈছোঁ ছিক্স আৰু ছেভেন সেই দুটা ঘৰ নেক্সট আহিলে নিৰ্দিষ্ট মাহ আৰু বাকী থকা ঋণৰ পৰিমাণ এতিয়া আগৰ মাহৰ ঋণ বাকী থাকিলে সেই বাকীৰ লগত আকৌ কি হৈছে সেই নিৰ্দিষ্ট মাহটো সেই নিৰ্দিষ্ট মাহটোৰ যিটো ঋণ হ'ব সেই দুয়োটাৰ যিটো যোগফল আৰু সুদ সেই দুটা আমি কি কৰিম ইয়াত ভৰাম মানে নিৰ্দিষ্ট মাহ আৰু বাকী থকা ঋণৰ মুঠ পৰিমাণ যোগ কৰি পেলাই আমি সেইটো ইয়াত ভৰাম ঠিক আছে তাৰপিছত নিৰ্দিষ্ট মাহৰ বাকেয়া মানে বাকী থকা ঋণ যদি সেই অক্টোবৰ মাহটোত আকৌ কি হৈছে গোটটোৱে ঋণ পৰিশোধ কৰিব নোৱাৰে বাকীত হয় তেতিয়াহ'লে আমি ইয়াত ভৰাম কিস্তি আৰু সুদ অ'কে এইটো হ'ল টেন আৰু ইলেভেন কলম নেক্সট আহিলে বাকী থকা ঋণৰ পৰিমাণ কিমান ঋণ থাকিব যিহেতু কি হৈছে এটা কিস্তিহে দিব এটা কিস্তি দিয়াৰ পিছত কিমান ঋণ থাকিলে সেই কিস্তিটোৰ পৰা ঋণখিনি আমি বিয়োগ কৰিম বিয়োগ কৰিলে যিটো পাম সেইটো ইয়াত ভৰাম অ'কে নেক্সট আহিলে নতুন ঋণ মঞ্জুৰি কিবা কৰিছে নেকি কোনোবা গোটক নতুনকৈ ঋণ দিছে নেকি সেইটো আমি ভৰাম নেক্সট আহিলে অন্তিম ঋণ ৰাখি অন্তিম ঋণ ৰাখিৰ কাৰণে আমি কি কৰিম যে যিটো থাকিব বাকী থকা ঋণৰ পৰিমাণ আৰু নতুন ঋণ মঞ্জুৰি এই দুয়োটা মানে বাৰ তেৰ এই দুটা আমি যোগ কৰি কিবা চৈধ্য কলমটো উলিয়াব পাৰিম ঠিক আছে এতিয়া আমি এটা উদাহৰণ চাওঁ আমি ধৰি ল'লোঁ জাগৃতিক এক লাখ টকাৰ ঋণ দিয়া হৈছে ভিঅ'টোৱে কি হৈছে মণিকাঞ্চন যিটো গ্ৰাম্য সংগঠন সিহঁতে জাগৃতিক এক লাখ টকা কি হৈছে ঋণ দিলে এতিয়া জাগৃতিয়ে এই এক লাখ টকা ঋণ যিহেতু ঋণটো দিওঁতে আমি এই কথাটো মনত ৰাখিব লাগিব যে ভি অ'ই কি হৈছে বহুত কম কম পৰিমাণত কি কৰে মানে সুদৰ হাৰত ঋণ দিয়ে গতিকে ওৱান পাৰ্চেণ্টত ঋণ দিছে গতিকে ওৱান পাৰ্চেণ্ট যদি হয় ঋণ ঋণটো এক লাখ টকাত ওৱান পাৰ্চেণ্ট নিয়ে সেইটো যথেষ্ট কম হয় গতিকে তেওঁলোকে তেতিয়া কিমান সুদটো কিমান দিব লাগিব এহেজাৰ টকা সুদ হ'ব মাত্ৰ এক লাখ টকাৰ বাবে এমাহত গতিকে এতিয়া এওঁলোকে আৰু এটা সেইখিনিতে চিষ্টেম কৰি লৈছে যে কিস্তিটো কিমানকৈ দিব পাঁচ হাজাৰকৈ দিব কিস্তি গতিকে পাঁচ হাজাৰকৈ দিলে মানে বিশটা সম মানে বিশ মাহৰ ভিতৰত দিব ঠিক আছে গতিকে কিস্তি পাঁচ হাজাৰকৈ যদি দিলে আৰু সুদ কিমান হ'ব তেতিয়া সুদটো আমাৰ এক লাখ টকাৰ সুদ ওলাব এক লাখ টকাৰ সুদটো কিমান এহেজাৰ টকা আৰু এইফালে আহিলে কিস্তি পাঁচ হাজাৰ টকা ঠিক আছে গতিকে এইটো তেওঁলোকে প্ৰথম ইয়াত দিলে এতিয়া ইয়াত যিহেতু আমি কি লিখিম বাকী থকা ঋণৰ পৰিমাণ কৰিবলৈ কি যে জাগৃতি গোটটোৱে ইয়াৰ আগত যিটো ছেপ্টেম্বৰ মাহ আছিলে ছেপ্টেম্বৰ মাহৰ যিটো ঋণ তেওঁলোকে পৰিশোধ কৰি থৈছে গতিকে তেওঁলোকৰ কি হৈছে বাকী নাথাকিল মানে গতিকে আমি ইয়াত ড্ৰেছ দি গ'লোঁ এইটো সাধাৰণতে নোলাবও পাৰে যিহেতু কি হয় এইটো ভি অ'য়ে যেতিয়া এছ এছ জি গোটক দিয়ে তেতিয়া আচলতে চুক্তিপত্ৰ কৰি থোৱা থাকিব লাগে যে তেওঁলোকে কোনো কাৰণতে কি হৈছে বাকী থ'ব নালাগে প্ৰতিটো মাহৰ ঋণ ঋণৰ কিস্তি তেওঁলোকে দি যাব লাগিব আৰু নহ'লে আকৌ ফাইন ভৰিব লাগিব সেইখিনি কথা আছে গতিকে পৰাপক্ষত এছ এছ জি গ্ৰুপবোৰে এইটো কাম নকৰে আৰু কৰিব নালাগে ঠিক আছে কিস্তি আৰু বাকী থকা ঋণৰ পৰিমাণ কি হ'ল আমি ড্ৰেছ দি থ'লোঁ যিহেতু এইটো সম্পূৰ্ণ হৈ আছে এতিয়া আমি চাওঁ সেই নিৰ্দিষ্ট মাহটোৰ ঋণৰ পৰিমাণ কিমান পাঁচ হাজাৰ টকা আৰু সুদ হ'ব এহেজাৰ টকা গতিকে এই সুদটো আৰু পাঁচ হাজাৰ টকা এই দুয়োটা লক্ষ্যৰ নিৰ্দিষ্ট মাহ আৰু বাকী থকা ঋণৰ পৰিমাণ কি হ'ল এতিয়া একেই হ'ল যিহেতু এইটোত ইয়াত বাকী নাথাকিল গতিকে এইটো পৰিমাণো কি হৈছে একেই হ'ল আমি ইয়াত এইটো একেই লিখি দিব পাৰিম পাঁচ হাজাৰ টকা আৰু এইফালে সুদ হ'ল ওৱান থাউজেণ্ড অ'কে এতিয়া নিৰ্দিষ্ট মাহৰ বাকেয়া যদি এই পাঁচ হাজাৰ টকা আৰু এহেজাৰ টকা সুদ এই দুটা কি হৈছে যিহেতু
জাগৃতি গোটটোৱে দিলে মানে নিৰ্দিষ্ট মাহটোৰ ঋণো দিলে সুদো দিলে, গতিকে তেওঁলোকৰ কি হৈছে সেই মাহটোত তেওঁলোকৰ বাকী নাথাকিল, মানে এই মাহটো তেওঁলোকৰ ছেপ্টেম্বৰ মাহৰো তেওঁলোকৰ বাকীয়া নাই, আকৌ অক্টোবৰ মাহটোতো তেওঁলোকে বাকীয়া থোৱা নাই, মানে বাকী থোৱা নাই, তেওঁলোকে কি কৈছে পৰিশোধ কৰিছে, গতিকে আমি ড্ৰেছ দিলোঁ। অ'কে, নেক্সট চাওঁ, যিহেতু 5,000 টকা দি দিলে 1,00,000 টকাৰ পৰা, গতিকে তেওঁলোকৰ ঋণৰ পৰিমাণ কিমান থাকিব 95,000 টকা। সেইটো আমি নিশ্চয় বুজি পাইছোঁ কেনেকৈ, যে 1,00,000ৰ পৰা এই কিস্তিৰ পৰিমাণটো আমি বিক্ৰী দিম, বিক্ৰী দি পেলাই কিমান উলিয়াম এইটো বাকী থকা ঋণটো উলিয়াম। এইখিনিতে এতিয়া সকলোৱে মনত ৰাখিব, এই 5,000ৰ লগত 1,000 যিহেতু দিয়াৰ পৰিমাণ আমি লিখি থৈছোঁ, মুঠ পৰিমাণ কিমান দিলে 6,000 টকা দিলে, সেই 6,000টো যদি ইয়াৰ পৰা বিক্ৰী দিওঁ তেতিয়া কিন্তু খেলিমেলি হৈ যাব, হিচাপত খেলিমেলি হ'ব, গতিকে সুদটো ইয়াত নধৰে, সদায় মূলধনটো ধৰে, গতিকে মূলধনটো কি দিলে 5,000 টকা, গতিকে 5,000 টকাৰ পৰা আমি 1,00,000 বিক্ৰী কৰিলে 95,000। অ'কে, এতিয়া নতুন ঋণ মঞ্জুৰি, যিহেতু এটা গোটক কি হৈছে, যেতিয়া গোটটোৱে পইচাটো ঋণ এটা দি থয়, ভি অ'ই যেতিয়া গোটক ঋণ দিয়ে, সেই ঋণটো সম্পূৰ্ণ পৰিশোধ নকৰালৈকে নতুন এটা ঋণ সাধাৰণতে নিদিয়ে, দিব নালাগেও আৰু নিদিয়েও, যদি দিয়ে তেতিয়া বেলেগ কথা, আৰু যদি নিদিয়ে, যিহেতু নিদিয়েই কিন্তু কিবা কাৰণে যদি দিয়ে তেতিয়া আমি ইয়াত কি কৰিম, সেই নতুন ঋণ কিমান দিলে সেইটো আমি ইয়াত ভৰাই দিম, বোলে 10,000 টকা যেনিবা নতুন ঋণ এটা দিলে, তেতিয়া আমি এইটো 10,000 ভৰাই দিলোঁ, কিন্তু ঋণ নাই দিয়া, গতিকে তেতিয়া আমি এইটো কি দিম, ড্ৰেছ দিম। এতিয়া অন্তিম ঋণ ৰাখি কিমান হ'ব, আমি কৈছিলোঁ যে বাকী থকা ঋণৰ পৰিমাণ নতুন ঋণ মঞ্জুৰি দুয়োটা যোগ কৰিলে আমি কি পাম, অন্তিম ঋণ ৰাখি পাম, গতিকে এইটো হ'ল আমাৰ 95,000, মানে এইটো কি হ'ব, একেই থাকিব। অ'কে, গতিকে জাগৃতি গোটটোৰ কথা আমি নিশ্চয় বুজি পাইছোঁ কেনেকৈ কৰিম। নেক্সট আমি চাওঁ, নেক্সট আহিলে কিশলয় গোট, এতিয়া SHG গোটটোৰ নাম কি, কিশলয়, এওঁলোকক কি হৈছে, ভি অ'ই 2,00,000 টকা দিলে, গতিকে 2,00,000 টকা দিয়াৰ পাছত এওঁলোকৰ কিস্তিৰ পৰিমাণ কিমান, 10,000কৈ এওঁলোকে দিম বুলি ঠিক কৰি থৈছে, যিহেতু 1% সুদ হয়, 1% সুদত কি হৈছে, তেওঁলোকৰ সুদৰ পৰিমাণ হ'ব 2,000 টকা। অ'কে, গতিকে এইটো হ'ল নিৰ্দিষ্ট মাহৰ ঋণৰ পৰিশোধ। এতিয়া নিৰ্দিষ্ট মাহটোত কি হৈছে, বাকী থকা ঋণৰ পৰিশোধ আমি ধৰি লৈছোঁ, কিশলয় গোটেই যেনিবা আগৰ মাহত কি হৈছে, তেওঁলোকৰ যিটো কিস্তি আছিলে কিস্তিটো তেওঁলোকে নিদিলে, মানে 10,000 টকা তেওঁলোকে যদি নিদিয়ে তেতিয়া আমি কি কৰিম, ইয়াত 10,000 টকাটো তেওঁলোকক ভৰাই দিম, যিহেতু তেওঁলোকে 10,000 টকা নিদিলে আগৰ মাহৰ, গতিকে 10,000টো আমি ইয়াত ভৰাই দিলোঁ, আৰু 10,000 টকাটো আমি ইয়াত ভৰাই দিলোঁ, আৰু আমি ধৰি ল'লোঁ 2,000 টকা যিটো তেওঁলোকৰ সুদ হয়, সুদটো কিন্তু দি থৈছে, গতিকে সুদটো তেওঁলোকে দিলে, গতিকে সুদটো আমি ইয়াত সুদত আমি ভৰাব নালাগে, মানে আগৰ মাহৰ বাকীয়া তেওঁলোকৰ কিমান হ'ব, তেতিয়া 10,000 টকা, আকৌ এই মাহৰ 10,000 টকা, গতিকে সৰ্বমুঠ তেওঁলোকৰ কি হ'ব, 20,000 টকা হ'ব, তেওঁলোকে নিৰ্দিষ্ট মাহত তেতিয়া কিমান টকা দিব লাগিব, 20,000 টকা, যিহেতু নিৰ্দিষ্ট মাহ আৰু বাকী থকা ঋণৰ দুয়োটাৰে কি হৈছে, যোগফলটো, গতিকে এইটো হ'ল 20,000 টকা। এতিয়া তেওঁলোকে যিহেতু এইটো আগৰ সুদটো দি থৈছে, দি থ'লেও কিন্তু কি হ'ব, পিছৰ মাহটো যিহেতু তেওঁলোকৰ পইচাটো ইয়াতটো মাইনাছ নহ'লে, তেওঁলোকৰতো মূল যিটো ৰাখি সেইটো একেই থাকিলে, গতিকে তেওঁলোকৰ সুদৰ পৰিমাণটো কি হ'ব, ইয়াত 2,000 টকা হ'বগৈ, ঠিক আছে, গতিকে এইটো আমি ইয়াত তেনেকৈ লিখিব পাৰোঁ, এইটো ধৰিলোঁ 2,000 টকা। অ'কে, গতিকে এইখিনিতে এতিয়া আমি এটা কথা লক্ষ্য কৰিব লাগিব, যে সুদ নিৰ্দিষ্ট মাহটোৰ ঋণৰ পৰিশোধ তেওঁলোকে কিমান কৰিব লাগিছিল, কিমান 10,000 নিৰ্দিষ্ট মাহটোৰ, কিন্তু যিহেতু তেওঁলোকে আগৰ মাহটোৰ পইচাটো নিদিলে, গতিকে তেওঁলোকৰ দুয়োটা লক্ষাই কিমান হ'লগৈ, 20,000 টকা হ'ল। অ'কে, কিন্তু আগৰ মাহটোত তেওঁলোকে সুদ দিছিলে, আগৰ মাহটোৰহে সুদ দিলে, যিহেতু পিছৰ মাহটোত আকৌ তেওঁলোকৰ পইচাটোতো কমি নগ'লে, গতিকে তেওঁলোকৰ কি হৈছে, সুদটো আকৌ তেওঁলোকৰ বাঢ়ি গ'ল, গতিকে সুতে মূলে তেওঁলোকে কিমান পইচা দিবগৈ লাগিব, 22,000 টকা দিব লাগিব। অ'কে, এতিয়া আমি যদি বাকীয়া এনেকুৱা হয়, তেতিয়াহ'লে সেই যিটো পইচা, এতিয়া মুঠ পইচা কিমান দিলে, 20,000 টকা, 20,000 টকা যদি ইয়াত তেনেকৈ দিবলগীয়া হয়, তেতিয়া এই 20,000 টকাৰ পৰা আমি কি কৰিব লাগিব, আকৌ 2,00,000 যিটো টকা আমি ইয়াত পাইছোঁ, 2,00,000 টকাৰ পৰা 20,000 টকাটো আমি বিয়োগ কৰি দিব লাগিব, ঠিক আছে, যদি আমি এইটো বিয়োগ কৰোঁ তেতিয়া কি হৈছে, যিটো পাম আমি ঋণৰ, বাকী থকা ঋণৰ পৰিমাণ তেতিয়া এইটো কিমান হ'ব, 1,80,000 হ'ব। এতিয়া আমি 1,90,000 লিখিছোঁ এইটো কাৰণে, যে তেওঁলোকে বাকীয়া ধন তেওঁলোকৰ নাই, কিশলয়ে বাকীয়া ধন তেওঁলোকৰ নাই, তেওঁলোকে কি কৰিছে, বাকী ইয়াত মাৰি থৈছে, গতিকে তেওঁলোকৰ এইটো পৰিমাণো কিমান হ'ব, 10,000, এইটো 10,000ই হ'ব, ইয়াত আমি 1,000 লিখিব লাগে, ইয়াত 1,000 লিখিব লাগে দেই, এই কথাটো মনত ৰাখিব, এইটো আমি বাকীয়া ইয়াত বাকী যিহেতু নাই, গতিকে 10,000 আৰু এইফালে থাকিলে 1,000, অ'কে 1,000 এনেকৈ লিখিলোঁ, কিস্তিৰ সুদৰ পৰিমাণ এইকেইটা আমাৰ তেওঁলোকৰ বাকী নাই, গতিকে ঋণ বাকী ঋণৰ পৰিমাণ থাকিলে 1,90,000, ঠিক আছে,
ঠিক তেনেকে অঙ্কুর গুটেও 1,50,000 টাকা ঋণ নিলে অঙ্কুর গুটক তেওঁলোকে তেনেকে 10,000 টাকা নির্দিষ্ট মাহত ঋণ পরিশোধ করিলে 1,500 টাকা তেওঁলোকৰ সুদ গতিকে আমি এইটো ইয়াতে লিখিম যে এওঁলোকৰো আমি বাকিয়া নাই বুলি ধৰি লৈ পেলাই এইখন চাৰ্টখন বনাইছোঁ কিন্তু থাকিলে কেনেকৈ লিখিব নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে এতিয়া তেওঁলোকে যদি 10,000 টকা দিয়ে নেক্সট কিমান থাকিব 1,40,000 অ'কে এতিয়া নতুন ঋণ মঞ্জুৰি এওঁলোকৰ যিহেতু নহয়েই গতিকে আমি এইখিনি এনেকৈ লিখি যাম 1,90,000 নেক্সট আহিলে 1,40,000 ঠিক আছে নেক্সট তেনেকৈ আমি মিলিজুলি গোটৰটো লিখিছোঁ এইটো আহিলে 80,000 অ'কে নেক্সট সমলয় গোট যিহেতু এওঁলোকক আৰু বাকীয়া নাই বুলি আমি ধৰি লৈছোঁ সাধাৰণতে কি হয় এই কৈছোঁ যে এছ এছ জি গোটৰ বাকীয়া নাথাকেই যিহেতু সেইটো চৰ্ত সাপেক্ষেহে ঋণ এটা দিয়া হয় যদি কিবা কাৰণে থাকে তেতিয়া আমি যেনেকৈ দেখুৱাইছোঁ তেনেকৈ আপোনালোকে পূৰাব নেক্সট এইটো আমি বাকী ঋণ মঞ্জুৰি যিহেতু নহয় গতিকে নেক্সটটো আমাৰ কি হ'ব 45,000 অন্তিম ঋণ ৰাখি আহিলে 45,000 অ'কে এতিয়া আমি এটা কথা নতুন কথা শিকি লওঁ যে সপোন গোটটো যেনিবা মণিকাঞ্চন গ্ৰাম্য সংগঠনে এই 29 তাৰিখে মানে অক্টোবৰত তেওঁলোকক কি কৰা হ'ল ঋণ মঞ্জুৰি কৰা হ'ল গতিকে তেওঁলোকক আমি ধৰি ল'লোঁ ঋণ মঞ্জুৰি কৰিছে ঋণ যিহেতু এতিয়া চাব লাগিব যে সপোন গোটটোক যিহেতু আগতে ঋণ দিয়াই নাই গতিকে তেওঁলোকৰ প্ৰাৰম্ভিক ৰাশি কি হ'ব একো নাথাকে ড্ৰেছ দিম আমি কি আগৰ থকা কিস্তি পৰিমাণ ড্ৰেছ সুদৰ পৰিমাণ এইবোৰ চবতে কি হ'ব ড্ৰেছ হ'ব মানে খালী ঠাই হৈ থাকিব এইবোৰ ইয়াত খালী ঠাই এইবোৰ খালী ঠাই হ'ব গতিকে এইখিনি আমি খালী ঠাই লিখিম আৰু ইয়াৰ পাছত আমি নতুন ঋণ মঞ্জুৰিত আমি ধৰি ল'লোঁ এওঁলোকক কি হৈছে 1,00,000 টকা ঋণ দিছে ঠিক আছে গতিকে 1,00,000 টকা ঋণ দিলে তেতিয়াহ'লে অন্তিম ঋণ ৰাখি কিমান হ'ব 1,00,000 টকা মানে এওঁলোকৰ হিচাপটো কি হ'ব নেক্সট বছৰ মাহৰ পৰা হ'ব অ'কে গতিকে এনেকৈ আমি কি কৰিব পাৰিম ষ্টেপ বাই ষ্টেপ বস্তুখিনি লিখিব পাৰিম গতিকে আপোনালোকে বস্তুখিনি মিলাই চাব নিশ্চয় বুজি পাইছে সহজ হয় এতিয়া ইয়াত আমি এটা কথা কৈছিলোঁ যে এই ঋণ বহী বা ক্ৰেডিট বুকখনক আমি কি বুলি ক'ব পাৰোঁ ডি চি বি বুলি কোৱা হয় ভি অ'ৰ ডি চি বি বুলি কোৱা হয় ডিটোৱে বুজায় ডিমাণ্ড অৰ্থাৎ চাহিদা ডিমাণ্ড আৰু চিটোৱে বুজায় কালেকশ্যন আৰু বিটোৱে বুজায় বেলেঞ্চ কালেকশ্যন মানে সংগ্ৰহ বেলেঞ্চ মানে যিটো জমা থাকিব এতিয়া আমি চাওঁ এইখিনি হ'ল ডি এই যে 4,5,7,9 এইখিনিলৈকে আমাৰ কি আহিলে ডি এইকেইটা হ'ল আমাৰ ডি মানে ডিমাণ্ড এইকেইটা কি কৈছে ডিমাণ্ড মানে গোটটোৰ চাহিদা সেইখিনি গোটটোৱে মানে সেইখিনি গোটটোৱে ডিমাণ্ড কৰিব যিহেতু গোটটোৰ এইখিনি গোটটোৱে ডি হৈছে গতিকে মাহটোত তেওঁলোকে বিচৰা বস্তুখিনি হ'ল এইখিনি যে ইমান টকা তেওঁলোকক দিব লাগিব অ'কে নেক্সট তেওঁলোকে কি হৈছে কালেক্ট এইখিনিলৈকে 7লৈকে দি দেই ডিমাণ্ড 7লৈকে দি মানে কলম 7লৈকে দি এই 4টা কলমক আমি ডিমাণ্ড তাৰপিছত কালেকশ্যনত আহিল কি নিৰ্দিষ্ট মাহ আৰু বাকী থকা ঋণৰ পৰিশোধটো তেওঁলোকে যিটো কৰিলে সেইটো হ'ল কালেকশ্যন অৰ্থাৎ তেওঁলোকে কিমান পইচাখিনি দিলে মানে সেই মাহটোত ভি অ'টোৰ কালেকশ্যন সংগ্ৰহ কি হ'ল সেই সংগ্ৰহ হোৱাখিনি কি হৈছে এইখিনি হ'ল কালেকশ্যন গতিকে এইটো ডি আৰু এইটো 8,9 এইটো হ'ল কালেকশ্যন নেক্সট আহিলে বেলেঞ্চ বেলেঞ্চ কি থাকিলে বাকী থকা ঋণৰ পৰিমাণ অন্তিম ঋণ মঞ্জুৰি এই দুয়োটা মানে নতুন ঋণ মঞ্জুৰি এই দুয়োটা যোগ কৰি যিটো পালোঁ এইখিনি আমি কি কৰিব পাৰিম 12, 13, 14 অৰ্থাৎ 14টো একেলগে আমি ক'ব পাৰোঁ সেইটোৱে হ'ল বেলেঞ্চ অৰ্থাৎ বি এতিয়া আমি বুজি পালোঁ নিশ্চয় ডি চি বি কি ইণ্টাৰেষ্টিং হয় গতিকে ডি চি বি হ'ল যে ডিমাণ্ড কালেকশ্যন এণ্ড বেলেঞ্চ অৰ্থাৎ ভি অ' গোটটোৰ মানে ডিমাণ্ড চাহিদা কি মানে তেওঁলোকে তেওঁলোকক সেই মাহটোত তেওঁলোকে কিমানখিনি বস্তু তেওঁলোকে কিমানখিনি সংগ্ৰহ কৰিব কিমানখিনি সংগ্ৰহ কৰিব বিচাৰে তেওঁলোকৰ ডিমাণ্ড আছে আৰু কিমান কালেকশ্যন কৰিলে কিমান টকা তেওঁলোকে সংগ্ৰহ কৰিলে আৰু কিমানখিনি তেওঁলোকৰ কি হৈছে বেলেঞ্চত থাকি গ'ল ঠিক আছে এইখিনিয়ে হ'ল আজিৰ বিষয়বস্তু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু সকলোৱে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব ভৱিষ্যতে এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়বস্তু লাভ কৰিবৰ বাবে ধন্যবাদ।